اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا اقسم بيوم القيامه ولا اقسم بالنفس اللوامه السلام عليكم ورحمه الله الحمد لله رب العالمين ولا للمتقين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال تعالى من جاء بالحسنة فله الأشر أم ومن جاء بالسيئات فلا, فلا يجزى إلا مثلها وهم لا يظلمون سورة الأنام إكشط نمبر آيات عن ابي سعيد الخدري رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار سبعين حريفة صحيح البخاري 2848 مسلم 1153 مشكات 2053 আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলমিন আল্লাহর প্রশংসা যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আশরাফুল মোখলোয়াদ বানিয়েছেন এবং মুসলমান বানিয়েছেন এবং মুসলমানের মধ্যে ইজম মতবাদকে পরিহার করে দলাদলি ফেরকাকে পরিহার করে আমরা একমাত্র আল্লাহ প্রদত্ত রসোল্লা সাল্লাহ প্রদর্শিত পথের উপরে আল্লাহ চলার এই পর্যন্ত তৌফিক দান করে দিয়েছেন সেই জন্য আল্লাহ রবুল্লা আলমিনের কাছে সেজদানত করে শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ এবং আল্লাহর কাছে দোয়া করছি বাকি জিন্দিগি মৃত্যুর রাখ পর্যন্ত যাতে রসুলাল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের ফেরকারে মিল্লাতুরফে রাখে আমাদেরকে তাওহিদুর উফে রেখে সুন উপরে রেখে আমাদের মালিকের মত করে আল্লাহ মামিন আজকের আমাদের আলোচনার বিষয় হলো সওওয়ালের সয়রোজার সম্বন্ধে যেহেতু রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম শহীদ মুসলিমের হাদিসে বলা হচ্ছে যে যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখার পর পরেই সাওওয়ালের ছয়টি রোজা পালন করবে সে ব্যক্তির পূর্ণ বৎসরের রোজা রাখার সমতুল্য সব পাবে শহীদ মুসলিমের এগারোশো চৌষট্টি তবে এই রোজাটা রাখতে হবে এখানে বলা হচ্ছে রমজানের রোজা পূর্ণ রাখার পরে যদি তারও কাজা রোজা থেকে থাকে ভাঙতি রোজা রেখে থাকে সওয়ালের মধ্যেই কাজা ভাঙতি রাখা রেখেই আপনাকে সাওওয়ালের রোজা রাখতে হবে তারপরে এখানে পূর্ণ রোজা পূর্ণ করতে হবে রোজা পূর্ণ করার পরে কিন্তু অর্ধেক নয় এখানে অর্ধেক করলে তো হবে না যেখানে পুনর্নুজার কথা বলা হচ্ছে হাদিসটা পাবেন আপনি সহী মুসলিমের এগারোশো চৌষট্টি তিরিশ হাদিস আছে সাতশত আপনার উনষাট নম্বর হাদিসে বিস্তারিত এর ব্যাখ্যা যেহেতু আল্লাহ রব্লাম ইউরানের ব্যাখ্যা বলছেন জা আবিল হাসান আতিফালা আমসা লিহা যে ব্যক্তি কোন সৎ কাজ করে সে তার দোষ গুণ পাবে আর যে অনান জা আবি সাঈয়া ইলা মিসলাহা ওয়া হুম লা এবং আর যে কেউ কোনো অশত কাজ করে তাকে শুধু তার অনুরূপ প্রতিফল দেওয়া হয় এবং তাদের প্রতি জুলুম করা হয় না তার মানে কি এখানে দেখেন আল্লাহ রাব্বুল কত দয়াবান আল্লাহ যে রহমান আল্লাহ যে রহিম সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন লাকাদ বানী কারামনা আদম আমি আদম সন্তানকে সম্মানিত করেছি লাকাদ খালাকাল ইনসানা ফিয়া আহসান তাকউইর আল্লাহ বলেন আমি মানুষকে অতি সুন্দর আকৃতি দিয়ে বানাইছি আল্লাহ রবুল আলমেন বলছে আমি আদমকে আদমকে দুই হাতে বানাইছি মহাব্বত করে বানাইছি আল্লাহ জাহান্ন দিতে চায় না দেখেন এর একটা নমুনা সুরায় আলামের একশো সুন্দর আল্লাহ যে ব্যক্তি ভালো কোনো কাজ করবে তাকে গুণ স্বভাব দেওয়া হবে আর যদি খারাপ কাজ করে তার ওই সমূহ পরিমাণ দেওয়া হয় তবে আল্লাহ ইচ্ছা করলে শিরিক ছাড়া আল্লাহ ইচ্ছা করে তাকে মাফ করে দিতে পারে হান আল্লাহ এ হাত এটাই বসে এরপরে দেখেন সেই বোখারিতে একটি হাদিস যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয় হাজার সাতশো একানব্বই হাতিসি বলছে যে আল্লাহ পাকের কত দয়া আল্লাহ পাকের কত দয়া যে ওর ভালো কাজ করলে তাকে ডাবল সোয়াব দিবে ডাবল বাড়বে দশ গুণ বাড়িয়ে দিবে আর অন্যায় করলে যে ব্যক্তি কোনো পাপ কাজ করার ইচ্ছা করে যেমন হাদিসে আসছে কেউ যদি কোনো ভালো কাজ করার ইচ্ছা পোষণ করে তাহলে ওই ভালো কাজটা ইচ্ছা করছে করেন এখনও তাকে সোয়াব দেওয়া দিচ্ছে আর যদি কাজটা করে সাত থেকে সত্তর সত্তর থেকে যাই ইচ্ছা আল্লাহ দিয়ে দেয় যেমন এই কথা আসছে তাকে তাকে কী করা হয় তার আমল্লামায় নেক লেখা হয় এবং আর যদি সে কোনো ভালো খারাপ কাজ করার ইচ্ছা পোষণ করে কিন্তু খারাপ কাজ করে নাই ইচ্ছা পোষণ করছে কিন্তু আল্লাহ ভক্ত তার আমল বদ বধ লেখে নাই এখন যদি করেও পালায় তাহলে আল্লাহ রব্বুল তাকে অবকাশ দেয় তবার সুযোগ দেয় যে করে কিনা যদি তাক না করে তাহলে তাকে ওই পরিমাণ দেওয়া হয় কিন্তু বেশি দেয় না কিন্তু নেক আল্লাহ রবুল আলমী বাড়িয়ে দেয় সাহান আল্লাহ আল্লাহ কত দয়া আসলে আল্লাহ ওমা কাদার আল্লাহ

আল্লাহ বাড়ান নাই কিন্তু ন্যাককে বাড়িয়ে দেন তার মানে বনি আদমকে আল্লাহ সুন্দর করে নিজের হাতে বানাইছেন জাহান্ন দিতে চান না সুতরাং এই কথা বলছে যাই হোক আমরা যদি সিয়ামে সওয়াল মাসের ছয়টি রোজা যদি আমরা রাখি তাহলে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে তার এক বছরের সব। এই ব্যাপারে যে তিরমিজ হাদিসটা ব্যাখ্যা বলছেন এক বছরের স্বভাবটা কীরকম যে আল্লাহ বলছেন প্রত্যেকটা ন্যাক কাজের বিনিময়ে দিব কি গুণ তো আমরা করছি তিরিশ দিন করছি এক মাস করছি তো এক মাসে কয় দিন তিরিশ দিন তো তিরিশ দিন আমরা দশ দিয়ে গুণ দিই কত হয় তিনশো তিনশো দিন তো তিনশো দিন এরপরে আর হল ছয় দিন ছয় দিন দশ দিকে ছয় দশ ষাট সাড়ে ষাট দিন তো তিনশো দিন আর ষাট দিন কথা তিনশো ষাট দিন তা আমরা বেশি কি জানি তিনশো ষাট দিনে তিনশো পঁয়ষট্টি এক বছর কি ইংরেজি কিন্তু আরবিতে পাঁচ দুই চার দিন কম হয় তো সেখানে তিনশো ষাট দিন তো সোমাহনাল্লাহ আল্লাহ রব্বুল আমাদেরকে কি করবে বহু গুণী বাড়িয়ে দিবে আল্লাহ ফাঁকা আমাদেরকে নেক দিবে তো আমরা সবাই চেষ্টা করব রমজানের রোজার পরপরই শাওয়ালের ছয়টি রোজা রাখার জন্য তবে এই রোজা রাখার উত্তম সময় হচ্ছে ঈদের পরপরই ঈদের দিনের পরে কারণ ঈদের দিন হচ্ছে খাওয়া পরা ঘুমানি আনন্দ করার জন্য সুতরাং ঈদের দিন ঈদের পরের রোজা রাখবেন আমরা সবাই এরকম পরবর্তী রাখবে তাহলে কল্যাণটা কি হবে তুই রমজান মাসের রোজা রাখার যে এমএসটা ওই এম সাথে সাথে আমরা রোজা রেখে আমার তো একটা ক্লান্ত হবে না অলসতা আসবে না সহতন দোকা দিবে না ইনশাল্লাহাম রেখে দেবো এর ফলে আরেকটি হাদিস ছিল সেটা হলো যদি কোনো মানুষ ফরজ করার পরে যদি নফল অতিরিক্ত করে তাহলে বোঝা গেল তার ইমানে কাজ করছে তার ফরজ নামাজটা কবুল হচ্ছে আশা করা যায় কারণ মানুষ ফরজ করার পরে নফল করার পরেই বুঝা দেব যে আলহামদুলিল্লাহ সে অনুগত্য হয়েছে এই জন্য ফরশ সীমাদের পর্বে আমরা নফল শিয়ামুল রাখার চেষ্টা করব

খারিফা হারিফাতে বর্ণিত তিনি বলেন আমি নবী করিবুল সাল আলিহাসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আল্লাহর পথে একদিন সিয়াম পালন করবে আল্লাহ তার চেহারা জাহান্নাম নাম থেকে সত্তর বছরের দূরে রাখবে শহিবকারী দুই শত দুই মুসলিম এগারোশো তিপ্পান্ন মেসকাত দুই হাজার কথা হয়েছে রোজা যে রাখবে আমভাবে রাখলে চলবে না তো খাসভাবে ভাবে সাথে খলসিত রাখতে হবে নিয়ত মজবুত করবে যে আল্লাহর ওয়াদা হাক আল্লাহকে ভয় করে রাখতে হবে যেমন আল্লাহ বলছে ইয়া ইউল্লা জিনা মানুত তা করল হিমরান আল্লাহকে যথার্থ ভয় করো যেমন এর আগে আরেকটি হাদিস আছে সহি মুসলিমের আঠাশশো ষোলো নম্বর হাতে হাদিসে আবু হর রাজের হাদিস বলিত আবি হর রাজ তালু কল কল রসুল্লাহ সাল্লাহ আলহিহসালাম কারিবু ও সাদু ও আলামু

আপনি একদিন সিয়াম রাখবেন খালি দালাল রাখবেন ধীরতার সাথে যে আমি আল্লাহকে ভয় করে আল্লাহর নৈকট্য হাসিল করে যে একদিন সিয়াম যদি তাই হয় তাহলে সত্তর দিন সত্তর বছরের রাস্তা দূর করে যাহার নাম থেকে সত্তর বছর তার দূরত্ব করে দিব আর যদি আমরা রাখা তাহলে নিয়ত খাস করতে হবে এবং আল্লাহর ভয় থাকতে হবে আর তরি যদি সুন্নতি মোহাম্মদ সাল্লাহ আসলাম এই জন্য অসুর সাথে তোমরা ধীরতভাবে সৎকর্ম করে যাও এবং মধ্যম পন্থা অবলম্বন করে এবং তোমরা জেনে রাখো যে তোমাদের কেউ তার আমলের মাধ্যমে নাজাদ পাবে না রসুল সাল্লাহ বলছেন কেউ আমলের মাধ্যমে না সাহিরা বলো ইয়ার্লা সুর আল্লাহ কল আনতা আপনিও কি কল আনা আমিও না আমিও না সাহির আপনিও কি

জান্নাতে যেতে পারবো না ইয়াতা গাম্মা দানিল্লা আল্লাহ রহমত ছাড়া আল্লাহর দয়া সালা আমি জান্নাতে যেতে পারবো না সাহাবিরে জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ কলা আনা কলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আনতা আপনিও না বলল কলা আনা আমিও না তবে আনা ওয়ালা আনা আমিও না

করতে হবে যে দয়া ধয় আসা জাল্লাহ আমি করেছি আমি করেছি তোমার হুকুম আদায় করার চেষ্টা করছি কিন্তু আমার ভুল থাকতে পারে আমি ভুল হয়ে গেছে আমার ভুলকে মাফ করে তোমার দয়া দিয়ে আমাকে জাহান নামে মুক্তি দাও আমাকে জান্ না দেওয়া এটি এই হাদিস বলছেন সোহে মুসলিমের আঠাইশো ষোলো নম্বর হাদিস আর সোহে বুখারীর আঠাইশো চল্লিশ মুসলিমের এগারশো তিপ্পান্ন মিশখাত দুই হাজার তিপ্পান্ন হাদিসে তাই বলছে সুতরাং আমরা সাউলআল মাসের পরপেই সরি রমজান মানের পুরো রোজা রাখার পরপরই সাউল সোয়াটের রোজা রাখবো এবং মা বলে যদি কোনো ভাঙতি রোজা থাকে তাহলে ওই রোজাগুলো আগে রোজা রেখেই সাউল মাসের মধ্যে সোয়াটের রোজা রাখলে ইনশা আল্লাহ রহমান আমাদের এক বছরের নকর সোয়ামের সব আল্লাহ বল আমাদের আমল নামে দিবে তবে আমাদের ন্যাক থাকতে হবে খলসিয়াত এবং একমাত্র আল্লাহ ভীতি আর থাকতে হবে মোহাম্মদ সাহা তরিকা এবং এই আমল করেই আমরা আল্লাহর রহমতের আশা করবো যে আল্লাহ তুমি দয়া করে আমাকে জাহান্নামতে মুক্তি দাও দয়া করে আমার আমলগুলো কবুল করে তোমার দয়া দিয়া আমাকে জান্নাত দাও যে আরেকটি হাদিস যদি যুগ না করি হাদিস কুচ্ছিয়াছে আছে যে রসুল সালসে বলছেন আল্লাহ বলছেন কেমন মাঠে এক লোকের আমল নামা আল্লাহ ফেস দেখে বলবে যা তোমাকে আমি আমার রহমত দিয়ে জান্নাত দিয়ে দিলাম তখন লোকটা বলবে আল্লাহ এত নমাজ পড়লাম এত রোজা করলাম তাহা জত করলাম সতীয় করলাম দান করলাম হজ করলাম জগৎ করলাম জকাত দিলাম আপনার রহমত জানাত আল্লাহ বলে তুমি যা করছো এক গ্লাস পানির তুল্য এক গ্লাস ফানির ফানির মূল্য পানির মূল্য তুমি করো নাই লোকটা বলল না আল্লাহ আমি আল্লাহ ঠিক আছে যাও তুমি একটু হাসর মাঠে ঘুরে আসো তখন লোকটা যখন হাঁসুর মাঠে যাবে পিপাসত্ব এমন পিপাসা লাগবে এমন পিপাসা লাগবে যে মরে মরে ভাব তখন ফেরেশতারা এসে বলবো হ্যাঁ কি অবস্থা ভালো ভাই আমার অবস্থা খারাপ আমি একটু পানি চাই ভাই তোমার পানি তো দিতে পারি এক গ্লাস ফাঁনি দিতে হবে তোমার জীবনে সব আমল দিতে হবে সব আমল দিতে রাজি তুমি আমার পানি দাও তখন পানি খাইয়া সে আল্লাহর কাছে নাজুক অবস্থা খাই লজ্জিত অবস্থায় বলবে আল্লাহ আমার তো ভুল হয়ে গেছে আল্লাহ বলবে অহংকারী এখানে জায়গা নাই কারণ আমার রহমত সারা কেউ জানা যেতে পারবো না যে হাদিস্বর রস এই কথাটি বলছেন যে আমি মোহাম্মদ আল্লাহ রহমান সারা জানা যেতে পারবো না সুতরাং ন্যাক আমল করি যদি বলি তাহাজ্জ পরে যদি আমি জান্নাতি ভুল তাহাজ পরে রোজা হজ আল্লাহর হুকুম রসের তোর মতো আদায় করে আবার না করে না আদায় করে আল্লাহর রহমতের আশা করতে হবে তাইলে ইনশাআল্লাহ রম আল্লাহ দয়া পাওয়া যাবে এই জন্য রসুল্লাহ সাল্লা করছে তোমরা আল্লাহ কাছে দোয়া করো আল্লাহরিম হিসাব ইয়াসিরা আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল হিসাব দাও সহজ সরল হিসাব কে আল্লাহ যদি কেমন আমাদেরকে বলে যা বন্ধু মাফ করে দিলাম তোর আমল মানিক মাফ করে দিলাম এটি হচ্ছে সহস্র হিসাব সুতরাং সহি সুন্দর মতো শিরিক মুক্ত বিরাট মুক্তভাবে ব্যবহার করেই আল্লাহ রহমতের আশা করতে হবে তাইলে কামিয়া পাওয়া যাবে এছাড়া কামিয়া পাওয়া যাবে না আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করে কামিন আলাইকুম